খুব ভালো হয়। এটা কিন্তু আপনারা যে কোনো পূজোর প্রসাদ হিসেবে ব্যবহার করতে পারবেন। বাড়িতে আত্মীয় স্বজন অতিথি আসলেও কিন্তু তাদের আপ্যায়ন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, শ্রেয়া কিচেনের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো দেখুন, পুজো কিন্তু চলে এসছে, এখনও কিন্তু এক মাসও বাকি নেই, এক মাসের থেকেও কম সময় রয়েছে পুজোর। তো পুজো উপলক্ষে আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলেছি আপনাদের কাছে। চলুন দেখে নেওয়া যাক, আমার হাতে দেখুন, দেখতেই পাচ্ছেন আমি এখানে দুটো নারকেল নিয়েছি। তো পুজোর স্পেশাল আমি আজকে বানাবো নারকেলের সন্দেশ, একটার মধ্যেই দুটো কিন্তু রেসিপি থাকবে। তো দেখুন, এটা আপনারা নারকেলের নাড়ু হিসাবেও খেতে পারবেন, বাড়িতে লোকজন আসলে আত্মীয় স্বজনকেও দিতে পারবেন, কিংবা পুজোতে প্রসাদ হিসাবে যে সন্দেশটা তৈরি করি আমরা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসি, সেটা হিসাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আমি একটা রেসিপি করব, কিন্তু এটা দুটোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক, পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখার জন্য অনুরোধ রইল, আমি কীভাবে কী করছি। তো প্রথমে আমি নারকেলটা কাটিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার মেয়ে দেখুন আমার সঙ্গে বসে আছে, তো তাই বলছে মা আমার। তা দেখে নিই আমি নারকেলটা ভেতরে, নারকেলটা ভেতরে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন, এই যে আমি সমস্ত নারকেল, দুটো নারকেল কিন্তু ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার মেয়ে একটা হাতে নিয়ে চলে গেছে, ওর কাছ থেকে নিয়ে এসে আমি এগুলো কুড়াচ্ছি, কুড়িয়ে আবার দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন দেখুন, এই যে একটা কলা পাতা নিয়ে নিয়েছি, সুন্দর দেখে কুচিয়ে দেখে কলা পাতাটার উপরে এই যে কুড়াইটা রেখে আমি নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। একটা গ্লাস নিয়েছি, গ্লাসের উপরে এইভাবে করলে নারকেলটা তাড়াতাড়ি করে কিন্তু কোড়ানোটা হয়। আর আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। তো আমি নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি বেটে নিয়ে একবারে উনুনটা ধরে নিচ্ছি। তো এদিকে আমার এই যে নারকেলটা বাটা হয়ে গেছে দেখুন, কত সুন্দর হয়েছে বাটা মিহি। আর এদিকে আমি দেখুন উনুনটা ধরিয়ে নিয়েছি, ধরিয়ে এখানে কড়াইতে 500 গ্রাম দুধ জ্বালতে বসিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে আমি 500 গ্রাম দুধকে 250 গ্রাম মতো কমিয়ে নেব ফুটিয়ে, তারপর আমি নারকেলটা দেবো। তো দুধটা এখন জ্বালিয়ে নিই, কতক্ষণ ফুটতে থাকুক দুধটা। ওদিকে দুধটা ফুটতে ফুটতে দেখুন, এদিকে আমি যে নারকেলের মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি, এখানে আমি 400 গ্রাম চিনি নিয়েছি, তো পুরো চিনিটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন এদিকে কিন্তু, তো এদিকে দেখুন এই যে দুধটা কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর কমে এসেছে, বেশ কিছুটা কিন্তু কমে এসছে। আর সামান্য একটু আমি ফুটিয়ে নেব, তারপর নারকেলটা আমি দিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু অনেকটা কমে গেছে। আর দেখুন এই যে স্বরগুলো চারিদিকে সুন্দর করে, এটা কিন্তু ভালো করে চারিদিকটা কেচে যে এভাবে করে নিতে হবে, যেন কড়াই সাইডে না লেগে থাকে। দুধটা আগে থেকে শুকিয়ে নিলে কিন্তু একটা জিনিস ভালো হয়, সেটা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি হয়। আপনারা যদি তাড়াতাড়ি করতে চান, ঝটপট জিনিসটা তৈরি করতে চান, তাহলে কিন্তু দুধটাকে আগে থেকে এরকম করে শুকিয়ে নিতে হবে, নাহলে কিন্তু সময়টা অনেকটা লেগে যাবে। দেখুন এই যে এদিকে বেশ কিছুটা কিন্তু এবার কিন্তু প্রায় অর্ধেকটা দুধ কমে গেছে, দেখুন দুধটা গাঢ় হয়ে গেছে, স্বর শুধু কিন্তু এখানে। এই পর্যায়ে কিন্তু আমি যে নারকেল আর চিনিটা একসঙ্গে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, এবার ভালো করে এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু এটা লেগে যেতে পারে কড়াইতে। এবার এটাকে ভালো করে আমি নাড়তে থাকবো। তো আমি এটাকে যে নারকেল চিনিটা দেওয়ার পর কিন্তু যে বেশি কিছুক্ষণ রান্না করে নিলাম, তারপর দেখুন যেরকম হয়েছে। আর এটাকে কিন্তু প্রথম অবস্থায় উনানের আঁচটা একটু হাই রাখতে হবে, একটু বাড়িয়ে দিতে হবে। আর তারপর যখন দেখবেন একটু ওই যে জলটা টেনে যাচ্ছে, নারকেলের যে রসটা থাকে, তারপর যখন দেখবেন একটু শুকিয়ে আসছে, তখন কিন্তু উনুনের আঁচটা লো টু মিডিয়াম করতে হবে, উনুনের আঁচটা কমিয়ে দেবেন। আর
তো আমি আবারও মিনিট পাঁচেক এটাকে ভালো করে যে রান্না করে নিলাম। এবার দেখুন এটা কিন্তু নাড়ুর বানানোর মতন যে নাড়ুর পাকটা হয় সেটা কিন্তু প্রায় চলে এসে দেখুন যে নাড়ছি এটাতেই বোঝা যাচ্ছে কিন্তু পাকটা হয়ে আসলে কিন্তু এই যে এটা কিন্তু সঙ্গে ভালো সুন্দর ঘুরে যাবে। এখনো পুরোপুরি হয়নি তবে প্রায় হয়ে গেছে। তো আর কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিচ্ছি। তো ফাইনালি আমার এই যে নাড়ুর পাকটা হয়ে গেছে কিন্তু এবার এটাকে নামিয়ে বানানোর পালা। তো নামিয়ে বানিয়ে নিলে হয়ে যায়। তো নামিয়ে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি, এবার হাতে করে একটু চেপে নিচ্ছি, না হলে কিন্তু এটা ছড়িয়ে গেলে শক্ত হয়ে যাবে, ভালো করে বানানো যাবে না। আর এদিকে দেখুন এই যে আমি কিন্তু শাঁস নিয়ে নিয়েছি। এই শাঁসগুলো কিন্তু এগুলো সন্দেশ বানানোর শাঁস, সচরাচর কিন্তু আমাদের সকলের বাড়িতে কম বেশি থাকে। তো এগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা করে আমি নেব, নিয়ে দেখুন এই যে হাতে করে গোল করে নেব, গোল করে রেখে দেবো। একটু হালকা একটু ঠান্ডা হলে তারপর আমি সাজে করে চাপবো। তো দেখুন একটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা সুন্দর করে এভাবে, এই দেখুন দেখুন ডিজাইনটাও কত সুন্দর হয়েছে। তো একইভাবে আমি সমস্তগুলোকে বানিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমার যে নারকেলের নাড়ু বা নারকেলের সন্দেশটা বানানো হয়ে গেছে। তো আমি যেভাবে বানালাম সম্পূর্ণ একই পদ্ধতিতে, আপনারা যদি বাড়িতে এটা বানিয়ে দিয়ে সবাইকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাড়ির সকলে আপনার প্রশংসা করবে। একবার এটা খেয়ে দেখবেন, এটা নাড়ু খাচ্ছেন কি সন্দেশ খাচ্ছেন বুঝতে পারবেন না। তো একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। আর দেখুন এই যে আমি নাড়ুর শেপেও কিন্তু কিছু বানিয়ে নিয়েছি কয়েকটা, আর এখানে দেখুন এই যে সন্দেশের শেপেও কয়েকটা বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। এটা কিন্তু আপনারাও যে কোনো পুজোর প্রসাদ হিসাবে ব্যবহার করতে পারবেন, বাড়িতে আত্মীয় স্বজন অতিথি আসলেও কিন্তু তাদের আপ্যায়ন করতে পারবেন। তো আমার আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম আমি নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।